আচ্ছা আমি ওকে কমেন্টে যাওয়ার আগে মন ভাইয়ের কাছে আরেকটি বিষয় কালকে যে ঘোষণাগুলো আসছে সেই ঘোষণাগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি মন ভাইয়ের সাথে সেটা হচ্ছে মন ভাই বেশ কিছু ঘোষণা এসেছে বিজনেস থেকে শুরু করে প্রবাসীদের প্রবাসীদের যেমন এক্সিট ভিসা তারপর ভিজিট ভিসা তারপর আপনার প্রবাসীরা দেশে যারা আছেন তাদের নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু আমাদের ক্লিয়ার করতেন হয়তো আমরা অনেকগুলো কমেন্টে না পড়লে আমাদেরকে হবে প্রিয় প্রবাসী গতকালকে ঘোষণার বিষয় যদি আমি একটু পরিষ্কার করতে চাই আপনাদেরকে সেটা হলো যে এখন পর্যন্ত সৌদি সরকার এই পরিস্থিতিতে সৌদি অর্থনীতির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সৌদি সরকার কিছু ঘোষণা দিয়েছে এর মধ্যে আমাদের সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেটা হলো যে আমাদের কর্মীদের ইকামা করার জন্য সৌদি কফিলের যে টাকা খরচ হয় এটা আগামী তিন মাসের জন্য মৌকুফ করেছে অর্থাৎ যদি কারো ইকামা এক্সপায়ার হয়ে থাকে সেই ইকামা এক্সপায়ারিটা যদি কারো ইকামা এক্সপায়ার হয়ে থাকে সেই ইকামা যেন এক্সপায়ার হওয়ার পরেও আগামী তিন মাস পর্যন্ত তার ইকামা নবায়ন করতে পারে তিরিশ জুন পর্যন্ত সেই সুযোগটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তার মানে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাই হচ্ছে কয় মাসের ইয়াটা পাচ্ছে কয় মাসের ফ্রিটা পাচ্ছে তিন মাসের নাকি ওই বছরের এখন একটা বিষয় তারা আরবি যেই বক্তব্যটা এসেছে সেখানে বলা আছে যেই ইকামাটা এক্সপায়ার ওই তারিখ হতে তার তারিখ হতে তিরিশ জুন পর্যন্ত তো আমি আসলে যদি একটু ভালো চিন্তা করি সেটা হলো যে যখনই একামা এক্সপায়ার হোক আর দুই বছর আগেও যদি সেটা এক্সপায়ার হয়ে থাকে তাহলে কফিলরা এখন আবেদন করলে তিরিশ জুন পর্যন্ত হয়তো ফ্রি পেতে পারে এটা একটা আমি কামনা করছি যদি এরকম হয় তবে সৌদি গ্যাজেট সহ অন্যান্য পত্রিকা যেই অনুবাদ করেছে সেটা ইংরেজিতে সেটা বলছে যে বর্তমান সময় তো এই মানে এখন থেকে লেখছে ফ্রম নাও বাকি এই ফ্রম নাওটাও কিন্তু পরিষ্কার না ফ্রম নাও ফ্রম হোয়ার কখন থেকে কবে থেকে তিন মাস তো কোনো বিষয় না এটা তো এটা তো না কবে থেকে সেটা কি ফ্রম নাও মানে আজ আগামী কাল গত কাল 1 মার্চ না 1 ফেব্রুয়ারি না 1 জানুয়ারি এরকম কোনো কিছু উল্লেখ নাই উল্লেখ নাই তবে এই জিনিসটা আর পরিষ্কার হবে একটু সময় গেলে সপ্তাহখানেক বা দু সপ্তাহ পরে এই জিনিসগুলো আশা করি আরো পরিষ্কার ইনশাল্লাহ তবে আমি অর্থ মন্ত্রণালয়াও দেখেছি তারা লিখেছে বিটুইন নাও অ্যান্ড থার্টি জুন এরকম কথা বলেছে তবে এই জিনিসগুলো পরিষ্কার হবে মূলত আসলে এই বিষয়গুলো স্পন্সরের সুযোগটা নিতে পারে কারা এটা উপকার পাবে বিশেষ করে অন্তত এই পাঁচ ছয় মাস যাদেরকে আমি মনে করি তাদের শেষ হয়ে গেছে অথবা এখন শেষ হয়ে গেছে তারা এই তিরিশ জুন পর্যন্ত তারা এই সুযোগটা পাবে আর আরেকটা জিনিস হলো অনেকার হয়তো আমরা যেটা চাচ্ছি মানে আমরা যেটা আশাঙ্কা করছি যদি হয় তাহলে পুরাトム যারা আছে দুই তিন বছর কামা বানাই দাঁড়াও হয়তো বাকি যদি ওই সুযোগটা দেয় কারণ ഇതുমধ্যে ऑलरेडी আপনারা জানেন যে যে বিশেষ एग्जिट প্রোগ্রামটা চলতেছে ওখানে ইকামায় এক্সপায়ার হলে নিয়ম হলো যত বছর এক্সপায়ার হয়েছে এবং এখন পর্যন্ত সবটা ফি ওই কোফিল দিতে হবে জি এই বিষয় নিয়ে তারা সৌদি সরকারের কাছে অনেক অভিযোগ জানায় আমরা কোথা থেকে দেবো এছাড়া অনেক কোম্পানি বর্তমান অর্থনৈতিক অবস্থার করছে অনেক সৌদি স্পন্সর সৌদি সরকারের কাছে যাচ্ছে আবেদন করতেছে যেন এগুলো মৌকুফ করা হয় তো আমরা আশা করি যেন ওইগুলো জিনিস জন্য যেন যদি মাফ করে দেয় তাহলে গুড ফর সকলের জন্য সবার জন্যই আসলে ভালো হবে তবে আল্লাহ জানে বাকিটা হয়তো সপ্তাহখানেক বা পনেরো দিনের মধ্যে জিনিসগুলো পরিষ্কার হবে আর যখন কফিলিয়া করে তবে এতে আমি মনে করি যে প্রবাসীদের অতটা খুশি হওয়ার কিছু নাই কারণ আপনারা যারা ফ্রি বিষয়ে কাজ করেন টু বি অনেস্ট সত্য কথা বলতে গেলে কারণ আপনাকে কি কফিল রেহাই দিবে ওই টাকা না দেয়া হতে আপনাকে কি সে তাকে যে মাসিক বখরা দেন সেটা থেকে কি সে রেহাই দিবে দিবে না হ্যাঁ উপকার হবে ওই সমস্ত কর্মীদের যারা কোম্পানিতে কাজ করে কোম্পানির ই কামা নবায়ন করতে পারতেছে না তাদের ই নবায়ন হবে আরো একটা জিনিস সুবিধা করেছে সেটা হল অনেক কোম্পানির সিস্টেম অফ আছে ওই দিক দিয়ে কিন্তু অনেক কোম্পানির দিক দিয়ে কিন্তু এটা পজিটিভ হ্যাঁ কারণ অনেকেই এক্সিট ভিসা ইস্যু করতে পারতেছে না করতে পারতেছে না সেটা এখন তারা আয় করতে পারবে বিশেষ করে বিভিন্ন ফি এর কারণে যাদের সিস্টেমটা যদি অফ হয়ে থাকে সেটা ওপেন হয়ে যাবে অথবা অনেকে দেখা যায় যে বিদেশি কর্মী বেশি নিয়ে আসার কারণে তার সিস্টেম অফ আছে নিতাঘাতের কারণে সিস্টেম অফ আছে অথবা মুক্তমলের ফি না দেওয়ার কারণে বলদিয়ার ফি না দেওয়ার কারণে সিস্টেম অফ আছে এই সিস্টেমগুলো ওপেন হয়ে যাবে আরও একটা যেই ভালো কাজ হবে যে এটা বলেছে যারা এখন দেশে গিয়েছেন আপনারা দেশে যাওয়ার পরে এই কামা আপনার ইয়ার ম্যাচ শেষ হয়ে গেছে বিশেষ করে ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তাদের ভিসা আগামী তিন মাসের জন্য তারা বর্ধিত করে দিবে আপনি যাতে সৌদি আরবে আসতে পারেন এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো অনেকেই দেশে গেছেন ছুটি নিয়েছিলেন ছয় মাসের তার ইকামার মেয়াদ ছিল সাত মাসের তো অনেক দেখা যাচ্ছে যে তার ইকামার মেয়াদও শেষ শেষ হয়ে যাবে আপনিও চিন্তা করার কোনো কারণ নয় আপনার স্পন্সর তিন মাসের একামার মেয়াদ এমনি বাড়াতে পারবে একামার মেয়াদ বাড়িয়ে তারপরে সে আবার খুরুজাওদার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবে একটা জিনিস আরও একটা জিনিস বলি সেটা হলো যাওদা শেষ হয়ে গেলে আগে কর্মীরা যদি দেশে থাকতো কোনো কারণে জরুরি কারণে আসতে না পারতো সেক্ষেত্রে কফিলের আগে যাওয়া যেতে যেতে হতো তারপরে খারেজিয়া মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হতো সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখান থেকে ভিসা নিয়ে গোরফা তিজারিয়া মানে চেম্বার অফ কমার্সের সত্যায়ন করে একটা চিঠি করতে হতো সৌদি বাংলাদেশের সৌদি দূতাবাস বরাবর সেই চিঠি নিয়ে কর্মী বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসে গেলে তারপরে তার ভিসা দিত এখন থেকে এই সিস্টেমগুলো করতে হবে না গত কিছুদিন আগে থেকে সিস্টেম চালু করেছে সৌদি যাওয়াজাত যে সৌদি কফিলি তার সিস্টেম থেকে আফসির থেকে বা তার অনলাইন সিস্টেম থেকে ওই ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে এটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সো আপনার কফিলের সাথে আপনি যোগাযোগ রাখেন আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখেন তারা আপনার ভিসার মেয়াদগুলো বাড়িয়ে দিতে পারবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা কিছু বিষয় নিয়ে যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি সে বিষয়গুলো হচ্ছে আমি পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেন তার আগে বলব প্রায় তেরোশো ভিউয়ার্স যারা দেখছেন তারা আরেকবার করে শেয়ার দিবেন লাইভটুকু কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে যারা বা বাংলাদেশে আছেন যারা চিন্তিত যারা আমাকে মেসেজ করেছেন যারা অনেক চিন্তিত ছিলেন যে কারো ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে কি করবেন যাদের ইকামা শেষ হয়ে যাচ্ছে তারা কি করবেন তো সব কিছু মিলিয়েই মাউন ভাই উত্তর দিয়েছেন কোনো সমস্যা নেই সব কিছু এখন ইজি করে দিয়েছেন কালকে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশন অনুযায়ী তবে একটা সমস্যা থেকে যাচ্ছে আমাকে অনেকে এই সমস্যাটা নিয়ে কথা বলেছেন যে আমার কফিল তো করবে না সেই প্রেক্ষিতে মাউন ভাইয়ের কাছে কোনো জবাব আছে কিনা আমি একটু জানতে চাই মূলত আপনি অর্থাৎ যদি আমি আপনার কর্মী থাকি এবং আপনি মানে আমি আপনার কর্মী আপনি একজন সৌথি আপনি আপনার কাজ করার জন্য আমাকে রেখেছেন আমি দেশে গেলাম আসতে পারলাম না সেক্ষেত্রে আপনি যদি আমাকে না আনেন বা না চান সেক্ষেত্রে আসলে তেমন কিছু করার নেই করার থাকে না